আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বাঙালিরা খাদ্যরসিক কোন খাবার কিভাবে রান্না করলে ভালো হবে আবার কোন ধরনের খাবার কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তা আমাদের জানা আছে বন্ধুরা আমার আজকে রেসিপি হবে ইলিশ মাছ ইলিশ মাছ আমরা যেভাবেই রান্না করি না কেন সবভাবেই ভালো লাগে আর যদি হয় পদ্মার ইলিশ তবে তো কথাই নেই ইলিশ মাছের সাথে যোগ হবে বেগুন রান্নাটি হতেও সময় লাগবে কম বহুরূপী ইলিশ আর বেগুনের পাতলা ঝোল হবে আজ তো আসুন আমরা দেখি কিভাবে রান্নাটি করব। রান্না হবে ইলিশের এই টুকরোগুলো এই টুকরোগুলো বলতে পেটের দিকের টুকরোগুলো মাছের আরেক অংশ থাকে সে অংশকে বলি পিঠের দিক সহজ ভাষায় যদি বলি গাদা আর পেটি আজ পেটির অংশে রান্না করব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু সাবধানেই করতে হয়েছে কারণ ডিমগুলো যেন নষ্ট না হয় আমি ডিমগুলো এর ভেতর থেকে বের করছি না এবার এই মাছে আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচের মতো লবণ মাখাতে মাখাতে মাছের ডিম দেখুন বদলে যাচ্ছে লবণ মাখা হলো মাছ রেখে দিচ্ছি রান্না হবে বেগুন দিয়ে বন্ধুরা বেগুনগুলো আগে থেকেই কেটে রেখেছি কেটে রেখেছি বলতে এখনই কেটেছি এরকম করে কেটেছি বেগুনের টুকরোগুলো এভাবে রেখে দিলে কালচে হয়ে যাবে তাই আমাদের পানিতে ভিজিয়ে দিতে হবে একটি রেখেছি কিভাবে টুকরো করেছি দেখিয়ে দিচ্ছি বেগুনের মাঝে টুকরো দিলাম তারপর আবার মাঝে চিড়ে নিলাম তিনটি বেগুন নিয়েছি বেগুন মাছ রেডি এবার রান্নাতে চলে যাই ইলিশ মাছ রান্নাতে তেল মশলা কম লাগবে তেল দিলাম তিন টেবিল চামচের মতো আমি যেভাবে রান্না করছি তার টেস্ট হবে অসাধারণ তেলে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু থেতলে দিয়েছি এখানে তিনটি কাঁচামরিচ আছে ঝাল হবে না ঘ্রাণ হবে সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ঘ্রাণ বের হচ্ছে তার মানে ভাজা হয়েছে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভেজে নেবো না নরম করে নিচ্ছি পেঁয়াজ নরম হয়েছে এই রান্নাতে পেঁয়াজ ভেজে নেবো না পেঁয়াজ ভেজে নিলে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে তাই সাধারণত ইলিশ এইরকমভাবে রান্না করতে হলে পেঁয়াজ নরম করে নিতে হবে পেঁয়াজ না ভেজে দিচ্ছি এর মধ্যে আবার পেঁয়াজ বাটা আর দিলাম লবণ পরিমাণ মতো যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া হলো আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি দেব মশলা তার আগে পানি দিলাম নেড়ে মিশিয়েও দিলাম আগেই বলেছি অল্প মশলায় রান্না হবে হলুদ গুঁড়া আধা চা চামচ দিলাম মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচের কম দেখে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে ইলিশ রান্নাতে মশলা কম দিতে হয় তাতে ইলিশের ঘ্রাণ নষ্ট হবে না প্রায় দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা ঘ্রাণও চলে গিয়েছে বেগুনগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাতে বেগুনের টুকরোগুলো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম দুই মিনিট পর ফেরে এলাম নরম হয়ে এসছে বেগুন বেগুন সেদ্ধ হতে সময় লাগবে না তাও একটু ভেজে নিলাম এভাবে রান্না করাতে খুব মজার ঘ্রাণ বের হচ্ছে বেগুন থেকে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে নিয়েছি দেব পানি দুই কাপের মতো পানি দিলাম রাজ বাড়িয়ে দিলাম আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি অনেকে অভিযোগ করেন বেগুন দিয়ে যাই রান্না করা হোক না কেন রান্নার পর কালো লাগে দেখতে না বন্ধুরা আমি টিপস দিচ্ছি আর কালো হবে না ফুটে উঠেছে ভালোভাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম বহুরূপী ইলিশ ইলিশের যে লবণ মাখিয়ে রেখেছিলাম তা ধোয়া হয়নি লবণ মাখা ইলিশই দিয়ে দিয়েছি যা বলছিলাম বেগুন টুকরো করে সাথে সাথেই পানিটি ভিজিয়ে দেবেন এরপর আর কালো হবে না রান্না বন্ধুরা আমার রান্নাটির মতো রান্না করুন দেখবেন রান্নার পরও কালো হচ্ছে না পাঁচ সাত মিনিট রান্না হয়েছে এবার দেখি দেখে মনে হলো বেগুন আরও কিছুক্ষণ রান্না করা নাড়া দেওয়ার প্রয়োজন হলে এভাবে সাবধানে হবে মাছ ভেঙে যেতে পারে তাই বুঝি নাড়া দিতে হবে মাঝে দেখেছিলাম তখন চুলার আজ কমিয়ে দিয়েছি হয়তো ভাবছেন আপনারা বহুরূপী ইলিশ কেন বলেছি ইলিশ মাছ যা দিয়ে বা যেভাবেই রান্না করা হোক না কেন সবভাবেই অসাধারণ লাগে আমাদের কাছে ইলিশ বেগুনের পাতলা ঝোল তৈরি হবে এর মধ্যে দিলাম কাঁচামরিচ চারটি তাতে রান্নার ঘ্রাণ টেস্ট আরও বেড়ে যাবে দুই মিনিট পর ফিরে এলাম ঘ্রাণই বলে দিচ্ছে কেমন হয়েছে খুব খুব মজার ঘ্রাণ বের হচ্ছে আমাদের রান্নাও শেষ হলো আমি এবার গরম ভাতে লেবু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব। ইলিশ বেগুনের পাতলা ঝোল কেন বলেছি আমি বহুরূপী ইলিশ রান্না হবে বুঝাতে পেরেছি নিশ্চয়ই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই